আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন প্রায় দুই সপ্তাহ আগে আমরা একটা ভিডিও মেক করেছিলাম যেখানে বলছিলাম যে প্রিমিক্স ইয়ারডোভ ফ্রি দশ ডলার তো এই দশ ডলার কিন্তু প্রত্যেকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে অনেকজনে কিন্তু এক্সচেঞ্জ করে কীভাবে বিকাশ এবং নগদ নিতে হয় সেটা কিন্তু জানেন না অনেক এক্সচেঞ্জ করে কিন্তু অলরেডি কিন্তু টাকাটা নিয়ে নিয়েছেন তো এই কাজটা কিন্তু সর্বোচ্চ করতে এক মিনিটের সময় লাগছিল তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে এক মিনিট এক হাজার টাকা ইনকাম করা যায় আসলে ইনকাম করা যায় ইয়ারডোপে যদি আপনি সঠিকভাবে কাজ করেন তাহলে মাস শেষে আপনারা কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন এর বেশিও ইনকাম করতে পারবেন আর এক দল লোক আছে যারা বিশ্বাস করবে না যে ইয়ারডোপ থেকে পেমেন্ট করে বা অনলাইন থেকে ইনকাম করা যায় তো তাদের কথা কিছু বলবো না যাই হোক যারা আপনারা এখানে পার্টিসিপেট হয়েছিলেন তারা কীভাবে পেমেন্টটা নেবেন সেটা সম্পর্কে বলে দিচ্ছি জাস্ট এই যে ইটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে যে ইয়ারডপ লিঙ্ক জাস্ট এই ইয়ারড লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ইয়ারডপ লিঙ্কে যদি ক্লিক করেন তখন আপনাকে সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এই পোস্টটাতে নিয়ে আসবে ওকে তো এই পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন হয়েছিলেন ওই ভিডিওটা দেখে তো প্রথমে আপনাদের কাজ ছিল কি এই যেখানে কিন্তু রেজিস্টার করা যারা রেজিস্টার করছেন তারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটে যাবেন তাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে উইডো করতে পারেন বা তার বা আপনি অ্যাপস থেকে করতে পারেন আপনার তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার প্রিমিক্স যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন জাস্ট আমি ইনস্টল করে নিয়েছি এখন আমি যাবো আমাদের অ্যাপসে আমি প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি অ্যাপসে প্রবেশ করব এখান থেকে যে অ্যাপস আছে অ্যাপসে আমি ক্লিক করে দিচ্ছি তো অ্যাপসে প্রবেশ করলে আপনারা যেতে পারবেন আপনাকে দশ ডলার কিন্তু পেমেন্ট করে দেওয়া সেখানে কিন্তু রয়েছে এখান থেকে আপনারা কী করবেন এটা থেকে উইডো করতে পারেন উইডো করার জন্য এখানে উইডো অপশন আছে দশ উইডো অপশনে ক্লিক করে দেবেন উইডো অপশনে ক্লিক করলে যদি সরাসরি আপনার সামনে যদি অ্যাড্রেস শো করে তাহলে তো ভালো হয় যদি অ্যাড্রেস শো না করে যদি এরকম শো করে তাহলে আপনারা কী করবেন সিম্পলি গুগল প্লে স্টোর থেকে আপনারা যে গুগল অথেন্টিকেটর আবার বলি গুগল অথেন্টিকেটর এই যে এটা লিখে সার্চ দেবেন এটা লিখে সার্চ দিলে পরে দেখতে পাবেন যে এই যে এরকম একটা লোক দেখতে পাবেন অ্যাপস চলে আসবে অ্যাপসটা ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পরে এখানে যেতে পারছেন বাইন্ড এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন বাইন্ড নাও জাস্ট বাইন নাওতে ক্লিক করবেন বাইন্ড নাওতে ক্লিক করার পরে এখানে দিতে পারবেন একটা আপনাকে একটা অ্যাড্রেস দেবে যে প্রাইভেট কী দেবে সেই প্রাইভেট কীটা আপনারা কপি করবেন কপি করার পরে গুগল অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পাবেন প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন ইন্টারইয়োর প্রাইভেট কী জাস্ট ইন্টারইয় প্রাইভেট কীতে একটা ক্লিক করে দিয়ে আপনি যেখান থেকে কীটা কপি করলেন সেই কীটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনারা কাজ শেষ তারপরে এখানে যেতে পারবেন কনফার্ম জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাকে বলবে যে গুগল অথেন্টিকেটরের যে পাসওয়ার্ডটা আপনার প্রাইভেট কিতে দিয়েছেন মানে ওখানে যখন সেভ করবেন তখন যেতে পাবেন প্রত্যেক তিরিশ মিনিট পর পর একটা করে কোড আসে সেই কোডটা সিম্পলি ওইখান থেকে কপি করে গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর আপনার কাজটা ওকে হয়ে যাবে ওকে তো তারপর আসি কীভাবে আপনার পেমেন্টটা নেবেন সেটা এখন আমি অ্যাপসে গিয়ে দেখিয়ে দিয়ে এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম আর যাদের সরাসরি আসবে তাদের তো গুগল অথেন্টিকেটর অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে না অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনুন ঠিক আছে তো এখান থেকে আমরা বায়োমেট্রিক এটা চাইবে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে যে অ্যাকাউন্ট জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সগুলো শো করবে আর যদি সরাসরি এখানে ক্লিক করেন ওইটুতে ক্লিক করার পর যদি সরাসরি এরকম আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কোনো পাসওয়ার্ড বা কোনো গুগল অথেন্টিকেটার অ্যাড করতে হবে না যদি আসে ওরকম করবেন আর আপনার চাইলে অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারেন তো এখন কথা হচ্ছে এখানে আপনার চাইলে ট্রেড করতে পারেন ট্রেড করার জন্য এখান থেকে ট্রেড অপশন আছে এখান থেকে যে সেল আছে সেলে যদি ক্লিক করেন এখান থেকে আপনার চাইলে ট্রেড করে এখান থেকে এক্সচেঞ্জ করে কিন্তু লাইট কয়েন বিট কয়েনের মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা নিতে পারবেন বাট আমি রিকোয়ারমেন্ট করবো না এটা নেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আপনাকে টিআর ডিপোজিট করতে হবে মিনিমাম এক টি আরেক্স আপনার ডিপোজিট করবেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন তারপরে এখানে আসবেন বিটি সি এখান থেকে আপনার সিম্পলি টিআক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করার পরে আপনার যে ট্রান্সফারেট আছে সেই ট্রান্সফারলেটের থেকে আপনার এক টি আর ডিপোজিট করবেন আমি ডিপোজিট করে নিয়েছি আর আপনারা ডিপোজিট না করলেও হবে মেবি আমি জানি না তবে ডিপোজিট করাটাই ভালো উইডের ক্ষেত্রে কিন্তু তারা ডিপোজিটটা চাচ্ছে তো এখন কিভাবে উইডো করবেন দেখে দিই এখানে উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডগি কয়েনটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সিম্পলি ডগি কয়েনটা সিলেক্ট করে নেব তো ডগি কয়েন্টটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন এখান থেকে আপনার যতগুলো অ্যামাউন্ট আছে সে অ্যামাউন্টটা দেবেন এবং উপরে দিতে পাবেন যে উইডো অ্যাড্রেস উইডো অ্যাড্রেসটা কোথায় পাবেন টাস্ট টলেটের কয়েন অ্যাড্রেসটা দিয়ে দিবেন বা আপনি যদি বাইনান্সে বা হটবিট নিতে চান সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর এখানে অলো প্রেস করবেন তারপর এখানে পাবেন উইডো জাস্ট উইডোতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন যে বিজটা আপনার টকমেন্ট ফ্রি কাটবে এ বিশটা টকেন্ট ফ্রি কাটবে এছাড়া এখানে আর কোনো ফ্রিটি কাটবে না আর এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি সেটা আপনাদের দেখে দিই এখান থেকে যদি হিস্ট্রিতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার পেমেন্ট আসছে এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করলাম হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সাকসেস হয়ে গেছে এটা কিন্তু আমি কিন্তু আমাদের টান অলেটে কিন্তু পেমেন্টটা পেয়েছি ওকে এখান থেকে সবচেয়ে ভালো হয় আপনি একটি ইয়ারেস ডিপোজিট করে নিলে সবচেয়ে বেটার হয় দ্রুত পেমেন্ট পাবেন আর অনেকজনই শুনছে যে ডিপোজিট না করে পেমেন্ট পাইছেন তো সেক্ষেত্রে ভালো আর আপনারা চাইলে ওয়েবসাইট থেকে কিন্তু এইটা নিতে পারেন তবে অ্যাপসের মাধ্যমে খুবই সহজ থাকে তো আশা করি সব কিছু বোঝাতে পারছি যদি বুঝে থাকে অবশ্যই ভিডিও লাইক দেবেন নতুন কোনো দর্শক এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যবহারটি বাজিয়ে দেবেন